হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহি টিউশন পয়েন্ট। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। মূল আলোচনায় যাওয়ার আগে আমি যেটা বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেল দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই ভিডিও নিচে ডান দিকে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকে সেটাতে ক্লিক করবে এবং পাশে যে ঘন্টা আছে সেটাতেও প্রেস করে দেবে। তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা দেখতে পাচ্ছ 2018 ম্যাথমেটিক্স কম্পালসারি, রেগুলার ক্যান্ডিডেটের জন্য 90 মার্ক, আর ফর এক্সটার্নাল বহিরাগতদের জন্য 100 মার্কস। নিউ সিলেবাস, নতুন পাঠক্রম, 2018 সালের কোশ্চেন পেপার। তো সরাসরি প্রশ্নে যাওয়া যাক। তো এখানে প্রথম উত্তরটা হয়ে যাবে বি দাগ এ বি 120। আমি প্রতিটি কোয়েশ্চেনের এখানে অ্যান্সার দেব না, কারণ এরপরে ভিডিওর শেষ প্রান্তে সম্পূর্ণ অ্যান্সার, বড় ছোট সবগুলো অ্যান্সার দেয়া হয়েছে। তো তোমরা এই মাধ্যমিক কোশ্চেন পেপারটা দেখে নাও, তারপরে সম্পূর্ণ অ্যান্সার দেয়া হয়েছে, সেখান থেকে তোমরা দেখবে, খাতায় তুলে নেবে অথবা পজ করে করে দেখতে পারো। তো এটা আমি দ্রুত স্ক্রল করে দিচ্ছি, যেহেতু ওখানে প্রশ্ন এবং অ্যান্সার দুটোই আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 5 দেওয়া গেল। টোটাল এখানে 33টা পেজ আছে। প্রশ্নটা দেওয়ার কারণ এখানে যাতে তোমাদের চিনতে সুবিধা হয়, ওই জন্য আগে আমি মাধ্যমিকের কপি প্রশ্নটা দিয়েছি। এবার দেখো উত্তর সহ, মানে পুরো ডিটেলসে উত্তর সহ এখানে দেয়া আছে, মাধ্যমিক পরীক্ষা নমুনা উত্তরপত্র 2018, কীভাবে লিখতে হবে অর্থাৎ অঙ্কটা করতে হবে কীভাবে, সবগুলো এখানে উত্তর দেওয়া আছে একের এক। ওখানে তোমরা প্রশ্নটা তুলে নেবে বা স্ক্রিনশট করে নেবে বা ডাউনলোড করেও দেখতে পারো। তো এই হচ্ছে অ্যান্সার। তারপরে 2 নম্বর অঙ্ক আমি এখানে পড়ছি না, তোমরা দেখে নাও, পড়তে গেলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তারপরে আছে 4 নম্বর অঙ্ক, এখানে চিত্র সহ করে দেয়া হয়েছে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অর্থাৎ 2019, 18, 17, 16 ইত্যাদি বছরের সমস্ত বিষয়ের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার পেতে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে। এরপরের অঙ্ক 6 দাগ, তারপরে 2 দাগের অঙ্ক আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে। এরপর 2 দাগের 4 নম্বর অঙ্ক, তারপর আছে 3 দাগের 3-এর 1, 2, 3-এর 3, এই চ্যানেলে পেয়ে যাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 11-এর সমস্ত বিষয়ের কোয়েশ্চেন পেপার এবং সাজেশন পেপার। এছাড়া ইংরেজি টেন্স থেকে শুরু করে
সব কিছুই দেওয়া হয় ইংরেজির উপর। কোনো সমস্যা বা অসুবিধা হলে কমেন্টে লিখে জানাতে পারো। এছাড়া কি ধরনের ভিডিও তোমরা চাও সেগুলো লিখবে। কোনো সমস্যা বা অসুবিধা হলে লিখতে পারো কমেন্টে। এবার 4 দাগের। সাধারণত সম্পূর্ণ উত্তর সহ ম্যাথের কেউ অ্যান্সার দেয়নি আজ পর্যন্ত। আমি প্রথম দিচ্ছি। এবার 4 দাগের অঙ্ক। চারের 6 নম্বর অঙ্ক, এটা জ্যামিতির উপর আছে। এছাড়া এখানে বিকল্প পদ্ধতিতেও অঙ্কটা করে দেওয়া হয়েছে। পরীক্ষায় চিত্র আঁকলে নম্বরটা ফুল পেতে সাহায্য করে। এটা 4-এর 8 নম্বর অঙ্ক আছে, ত্রিকোণমিতির ওপর। ও 4-এর 10 দাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা 2020 সালে মাধ্যমিক দেবে তাদের জন্যে খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো সলিড কোশ্চেনগুলো। সেম না থাকলেও ওই ধরনের ওই রিলেটেডই থাকে। এখানে ছবিটা একটু বাজে হয়েছে, তার জন্য দুঃখিত। তোমরা প্রথমে যে প্রশ্নপত্রটা ছিল সেটা তুলে নিয়ে অঙ্কগুলো দেখবে এবং খাতায় করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আছে 6 দাগের, সমাধান করো। এর 1, সবগুলো উত্তর খুব যত্ন সহকারে করে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপরে আমি 2018 সালের ইংরেজি বিষয়ের সম্পূর্ণ প্রশ্ন সহ এবং আলাদা করে উত্তর নিয়ে উপস্থিত হব। তো সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রত্যেককেই। আর এই চ্যানেলের লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুবান্ধবের মধ্যে, যাতে করে সবাই দেখার সুযোগ পায় এবং এখান থেকে
উপকৃত হতে পারে। এখানে 2018 সালে পুরো অঙ্কের পুরো কোশ্চেন এর উত্তর দেওয়া হলো। তো আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত।